Hello guys, welcome to the very fast video of Amar Classroom. Today you will learn find it and not find it verb. We have many problems on this topic, right? So today you will solve all the problems of this topic. একটা ইংলিশ ভার্ব গঠন করতে হলে অবশ্যই একটা ভার্বের দরকার পড়ে, কিন্তু সেটা কোন ধরনের ভার্ব সেটা আমাদের জানতে হবে। ভার্বকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে find it verb আর একটা হচ্ছে not find it verb। সো দুই প্রকার verb থেকে আমরা যদি নন find verbটাকে প্রপারলি চিনি তাহলে আমরা find it verbটাকে চিনতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়া দেখো, নন find verb হচ্ছে তিনটা, 2 plus verb 1, verb plus ing and be3। এই তিনটা verb বাদ দিয়ে তাহলে আমরা কি বলতে পারি সমস্ত verbই হচ্ছে find it verb। যেহেতু এই তিনটা নন find it verb তাহলে বাকি সমস্ত verb কি হওয়া উচিত? অবশ্যই find it verb। Of course আমরা আরেকভাবে চিনতে পারি, নন ফাইন্ড ভার্বের মাধ্যমে কখনোই টেন্সকে চেনা যায় না, রাইট? তোমাদের অফ কোর্স মাথায় রাখতে হবে, এগুলা কখনোই ভার্ব রূপে ফাংশন করে না। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি নিই। They came here to learn English, right? So they came here learn English, আমরা এখানে দুটো ভার্ব পাচ্ছি, came and to learn, right? To learn দিয়ে কিন্তু আমরা টেন্সকে মাপতে পারতেছি না, অর্থাৎ টেন্সকে জাস্টিফাই করতে পারতেছি না। came দ্বারা কিন্তু আমরা টেন্সকে জাস্টিফাই করতে পেরেছি। আমি আগেই বলছি নন ফাইন্ড ভার্ব দ্বারা কখনোই টেন্সকে জাস্টিফাই করা যায় না। লাইক দে কেম হিয়ার টু লার্ন ইংলিশ, টু লার্ন 2 plus verb 1, সো 2 plus verb 1 ইজ আ নন ফাইন্ড ভার্ব বিকজ ইট ক্যান নট জাস্টিফাই টেন্স বাই 2 plus verb 1, রাইট? সো দে কেম হিয়ার, কেম কেম বি2, এটা প্যাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? বি2 আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো বি2 এই তিনটে স্ট্রাকচারের মধ্যে নেই, right? Next example, I saw him playing, I saw him playing, saw ebaro b2 orthat verb past form amra pacchi, playing, playing verb plus ing orthat eta verb plus ing jiran roope kaj korteche, tar mane etao ekta non find verb. Even eta dara amra kokhonoi tense ke justify amra ba tense ke recognize korte pari na, like third example, I want my rice cooked, like cooked এখানে এটাও নন ফাইন্ড ভার্ব। আই ওয়ান্ট মাই রাইস কুকড, ওয়ান্ট আমি, আই ওয়ান্ট মাই রাইস কুকড, ওয়ান্ট দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা দ্বারা আমরা জাস্টিফাই করতে পারতেছি যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট কুকড দ্বারা কিন্তু আমরা জাস্টিফাই করতে পারছি না, রাইট? সো ভাইয়া তোমরা যদি এই তিনটাই স্ট্রাকচার ভালো করে বুঝে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমাদের ফাইন্ড ইট আর নন ফাইন্ড ভার্ব শিখতে বা চিনতে আর কখনোই প্রবলেম হবে না। এরকম আরও ভিডিও পেতে ওর লেকচার পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল আমার ক্লাসরুমে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো, ওকে? অ্যান্ড আমাদের ফেসবুক পেজে লাইক দাও, আমার ক্লাসরুম আমাদের ফেসবুক পেজের নাম। ইনশাআল্লাহ যদি আমার সাথে কানেক্ট থাকো তাহলে আমরা তোমাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করব। আর তোমাদের যে কোনো প্রবলেম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো বা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, ওকে? টাটা, আসসালামু আলাইকুম।